প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, এবং তোমাদের আসলে বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদের আনন্দের মাত্রা আরো বেড়ে গেছে, যেহেতু এখন তোমাদের অফলাইনে ক্লাস শুরু হয়েছে এবং পাশাপাশি অনলাইন ক্লাস চলছে। তো আশা করি তোমাদের কলেজ ভালো লাগছে। তো তোমাদের অফলাইন অনলাইনে না নিয়ে যদি অফলাইনে দেখা হতো তাহলে হয়তো আরো তোমাদের সাথে কথা হতো, তোমাদের সাথে পরিচয় হতো। তো যাই হোক, যেহেতু অফলাইন ক্লাস চলছে, অফলাইন ক্লাস পাশাপাশি চলছে, তো অফলাইন ক্লাসটা হচ্ছে আপাতত আমি কন্টিনিউ করছি। তো অফলাইন ক্লাসে, সরি, অনলাইন ক্লাস আমি কন্টিনিউ করছি। তো তোমরা ইতোমধ্যে হচ্ছে যে চ্যাপ্টারটা পড়ছিলে তারই ধারাবাহিকতা অনুসারে আজকে পরবর্তী চ্যাপ্টার আমরা যাবো। তো তার আগে এক কথা বলে নিই, কি তোমরা স্বাস্থ্যবিধি সময় মেনে চলছো? তো আশা করি সময় মেনে চলছো। তো সবকিছু পরেও স্বাস্থ্যবিধি কিন্তু তোমাদের খুব কঠোরভাবে মেনে চলতে হবে সুস্থ থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, চলো কথা না বাড়ি, আজকে ক্লাসে স্লাইড গুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আছি, তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর তোমাদের যে পরিসংখ্যান দ্বিতীয় পত্র কোর্সটি আছে, অর্থাৎ যার কোড হচ্ছে 130, তার উপরে আমি ক্লাস নেব। এবং এক্ষেত্রে আমার পরিচয়টি একটু দিয়ে নিই, তোমরা আমাকে চেনো অলরেডি, অনলাইন ক্লাসে ইতিমধ্যে আমাকে চিনে ফেলেছো, হয়তো একদিন তোমার সাথে অফলাইনেও দেখা হবে। তো হচ্ছে আমার পরিচয়টি দিই, আমি দীপ্তি দাস, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। এবার চলে যাচ্ছি পাঠ শিরোনামে। আমরা মূলত সম্ভাবনা করছিলাম, এবং সম্ভাবনার চারটা ক্লাস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, এবং আজকে সম্ভাবনার উপর পঞ্চম ক্লাস, অর্থাৎ আজকে 5 নাম্বার ক্লাস হচ্ছে আমরা সম্ভাবনার উপর করব। এবং তোমরা সবাই জানো ইতিমধ্যে যে এটা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই হচ্ছে শিরোনাম। আচ্ছা, তো এখন তোমরা যারা আগের শ্রেণীতে আছো তোমাদের যাতে হচ্ছে পরীক্ষা চলছিল অনলাইন পরীক্ষা, তো সেখানে যদি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্র থেকে থাকে, পরিসংখ্যান প্রথম পত্রের উপর কিন্তু ক্লাস ইতিমধ্যে তোমরা আমার পেয়েছো, ক্লাস তোমার পাশাপাশি আরেকজন শিক্ষকগুলো পেয়েছো। তো হচ্ছে যে টপিক তোমাদের দেওয়া আছে বা যে চ্যাপ্টার তোমাদের দেওয়া আছে তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে সেই সংশ্লিষ্ট সেই চ্যাপ্টারের সংশ্লিষ্ট অনলাইন ক্লাসগুলো তোমরা হচ্ছে পড়ে দেখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের হয়তো অধ্যয়ন করতে তোমাদের সুবিধা হবে। তো এক নজরে আমরা একটু দেখে নিই, এক মিনিট। তো প্রথমে আমরা হচ্ছে একটু পূর্ব পাঠে পুনরালোচনা চলে যাব। পূর্ব পাঠে অর্থাৎ আমরা গতদিন ক্লাসে সম্ভাবনার পূর্বে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম বা করেছিলাম সেটা, সেখানে আমরা কি কি বলেছিলাম, পূর্ব পূর্ববর্তী ক্লাসে আমরা বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যে যোগসূত্র আছে, হচ্ছে যে থিওরি আছে সম্ভাবনার যোগসূত্র, সেই থিওরিটার প্রমাণ করেছিলাম, পাশাপাশি তা প্রয়োগ করেছিলাম। তো আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম যে সিলেবাসে তোমাদের হচ্ছে প্রমাণটা আছে কিনা এটা একটু দেখে নিতে। তো হচ্ছে পরবর্তীতে আমি আবারও হচ্ছে সিলেবাস চেক করেছি, তো সেখানে হচ্ছে আমরা দেখেছি যে বর্জনশীল অবশ্যই দুটার জন্যই সম্ভাবনার যে যোগসূত্র আছে সেটার প্রমাণ এবং প্রয়োগ দুটাই আমাদেরকে করতে হবে। তো হচ্ছে আমি তোমাদের সিলেবাসটা একটু দেখাবো, কি তোমাদের আছে তো তোমাদের সাথে নাকি একটু দেখাবো? আচ্ছা, একটু দেখে নিই আমরা। আচ্ছা দেখো, এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, 2022 এইচএসসি পরীক্ষার্থী নিম্নলিখিত পাঠ্যসূচি। এখানে দেখো পাঠ্যসূচি তোমাদেরকে বলা আছে যে এই যে দেখো এখানে পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্রের প্রমাণ ও প্রয়োগ হচ্ছে করতে হবে, ঠিক আছে? করতে পারে, অর্থাৎ তোমাদেরকে হচ্ছে প্রমাণ এবং প্রয়োগ বর্জনশীল অবর্জনশীল দুটার জন্য যে সম্ভাবনার যোগসূত্র আছে সেটা প্রমাণ এবং প্রয়োগ দুটাই করতে হবে, যেটা আমরা গত ক্লাসে করে ফেলেছি, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসে কি করব,
সেটা আমরা হচ্ছে দেখি নি। আচ্ছা, তো পূর্বের ক্লাসে হচ্ছে এটা পড়েছিলাম, এবং পূর্বের ক্লাসে যে বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র এবং অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যে যোগসূত্রের প্রমাণ আমরা দেখেছিলাম, সেই সূত্র দুইটা ছিল, কি ছিল সেটা হচ্ছে আমাদের একটু দেখে নিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র আমরা পেয়েছিলাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ যদি আমার দুইটা ঘটনা এ আর বি হয়, তাহলে সেক্ষেত্রে এই দুইটা ইউনিয়নের প্রবাবিলিটি হবে তাদের নিজ নিজ প্রবাবিলিটির যোগফলের সমান। আচ্ছা, আমি হচ্ছে গাণিতিক ভাবে বলেছি, তো বিবৃতি বা হচ্ছে ব্রিফ যেটা, সেটা আমরা গত ক্লাসে পড়েছি। আমি জাস্ট হচ্ছে গত ক্লাসে সারমর্ম বলতে গিয়ে কোন কোন দুটো সূত্র পড়েছিলাম সেটা একটু এক নজর দেখে নিচ্ছি, যেন তোমাদের হচ্ছে একটু রিভিউ হয়ে যায়। তারপরে পড়েছিলাম অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র। এক্ষেত্রে দুইটা ঘটনা এ ও বি এর জন্য আমরা যোগসূত্রটা পেয়েছিলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস ছিল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এখানে এ ইন্টারসেকশন বি কোন অংশটা দেখো, এখানে আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়েছি, এই যে এখানে যে চিত্রটা দিয়েছি, তারপর এই যে চিত্রটা দিয়েছি, এগুলোকে বলা হয় ভ্যান ডায়াগ্রাম। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম, ভ্যানও বলে, অনেক অনেকে ভ্যান ভেনও বলে, ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, তো ভেন বলাটাই ভালো, সেক্ষেত্রে সেটা শুনতে ভালো শোনায়। আচ্ছা, তো হচ্ছে ভেন ডায়াগ্রামে দেখো, এখানে সম্ভব বর্জনশীল ঘটনার জন্য হচ্ছে ভেন ডায়াগ্রামটা এরকম, আর হচ্ছে অবর্জনশীল ঘটনার জন্য ভেন ডায়াগ্রামটা আমার এরকম। ঠিক আছে, তো দুইটা ঘটনা যদি এ আর বি হয়, তাহলে সেক্ষেত্রে এই দুটার মধ্যে হচ্ছে একটা কমন পয়েন্ট থাকে, যেটা হচ্ছে আমার এই যে এ ইন্টারসেকশন বি নির্দেশ করবে, এই কমন পয়েন্টটা। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র ছিল আমার এটা, আর অপরটিউনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র ছিল আমার এটা। তো হয়ে গেল পূর্ব ক্লাসের পুনরালোচনা। আমরা এখন চলে যাব আজকের পাঠে, আমরা কি কি পড়বো। তো আজকে মূলত আমরা অনির্ভরশীল আর নির্ভরশীল ঘটনা, তোমরা কিন্তু ইতোমধ্যে অনির্ভরশীল ঘটনা আর নির্ভরশীল ঘটনা কি এগুলো কিন্তু আমি তোমাদের পূর্বের যে চারটা ক্লাস, ওই ক্লাসে কিন্তু অলরেডি হচ্ছে প্রথম দিকের যে ক্লাসটা, সম্ভবত 2 নাম্বার বা 1 নাম্বার ক্লাসে আমাদের কিন্তু অলরেডি পড়িয়ে ফেলেছি। ওকে, আচ্ছা, তো ওই নির্ভরশীল আর অনির্ভরশীল ঘটনার জন্যই আমাদের সম্ভাবনার যে গুণ সূত্র আছে, আমরা কিন্তু এত গত ক্লাসে পড়েছি সম্ভাবনার যোগ সূত্র, আর আজকে আমরা পড়বো হচ্ছে সম্ভাবনার গুণ সূত্র, আর সেটা কিসের জন্য, অনির্ভরশীল এবং নির্ভরশীল ঘটনার জন্য। আর হচ্ছে এক্ষেত্রে এই দুইটা হচ্ছে এই দুইটা কেসের জন্য, অর্থাৎ অনির্ভরশীল ঘটনা ও নির্ভরশীল ঘটনার জন্য সম্ভাবনার গুণ সূত্রে হচ্ছে বর্ণনা করব এবং প্রয়োগ করব। কিন্তু তোমাদের কিন্তু এখানে প্রমাণ করার প্রয়োজন পড়বে না, কারণ তোমাদের সিলেবাসে অনির্ভরশীল ও নির্ভরশীল ঘটনার জন্য সম্ভাবনার গুণ সূত্রে প্রমাণ করতে বলা হয়নি, ওখানে লেখাই আছে প্রমাণ করতে লাগবে না। তো হচ্ছে শুধু আমরা বর্ণনা আর প্রয়োগটা করবো, অর্থাৎ যে বিবৃতিটা আছে সেই বিবৃতিটা আর প্রয়োগটা করবো। তো আর এছাড়াও আমরা কিছু গাণিতিক সমস্যা আজকে করব, এই এই অনির্ভরশীল নির্ভরশীল ঘটনার সম্ভাবনার গুণন সূত্রের উপর। তো গত ক্লাসে আমরা কি পড়েছি, গত ক্লাসে পড়েছি আমরা সম্ভাবনার যোগসূত্র, আর আজকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে সম্ভাবনার গুণন সূত্র। সম্ভাবনার যোগসূত্রের ক্ষেত্রে আমার স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি, তারপরে হচ্ছে প্রমাণ, এবং হচ্ছে ওটার উপরে যে ম্যাথস গুলো আছে সবই আমার পড়তে হবে। কিন্তু সম্ভাবনার গুণন সূত্রের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বিবৃতিটা অর্থাৎ স্টেটমেন্ট যেটা, সেটা এবং হচ্ছে এই সম্ভাবনার গুণন সূত্রের প্রয়োগ হচ্ছে আমাদের পড়তে হবে। আচ্ছা, আর হচ্ছে প্রয়োগ বলতেই হচ্ছে গাণিতিক সমস্যা, তো সেই গাণিতিক সমস্যা গুলো আমরা দেখে নিব। এবারে হচ্ছে যে পাঠের কথা আমি বললাম, অর্থাৎ সম্ভাবনার গুণন সূত্র মূলত আমরা পড়বো, সম্ভাবনার গুণন সূত্রে যাওয়ার আগে গত ক্লাসে একটা লিঙ্ক আপ জিনিস আমি তোমাদের হচ্ছে লিঙ্ক জিনিস একটা, সেটা হচ্ছে আজকে তোমাদের আগে একটু বলে নিই। বলে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা গুণন সূত্রে চলে যাব। আচ্ছা, গতদিন আমরা সম্ভাবনার যে যোগসূত্র পড়েছিলাম সেটা কয়টা ঘটনার জন্য পড়েছিলাম,
দুইটা ঘটনার জন্য করেছিলাম কিন্তু, ঠিক আছে? দুইটা ঘটনা কি কি ছিল? এ আর বি, দুইটা আমরা যে সম্ভাবনার যোগসূত্র গত ক্লাসে করেছিলাম সেটা আমরা শুধুমাত্র দুইটা ঘটনার জন্য করেছি। আর আজকে আমি তোমাদের সূত্রটা দেখাবো যে যদি সম্ভাবনার যোগসূত্রটা কেমন হবে যদি আমার দুইটা ঘটনার পরিবর্তে তিনটা ঘটনা থাকে, অথবা তিনের অধিক, অর্থাৎ তোমার কে সংখ্যক ঘটনা থাকে, যে অনেকগুলো ঘটনা আছে 10টা 20টা 30টা, সেক্ষেত্রে আমরা কি বলি ওই সংখ্যাটা উল্লেখ না করে বলি যে কে সংখ্যক ঘটনা। তো আমরা গত ক্লাসে যে সম্ভাবনার যোগসূত্র দুইটা ঘটনার জন্য করেছি, অর্থাৎ এ ও বি এর জন্য করেছি, তো এখন যদি আমার তিনটা ঘটনা হয় এবং সেই তিনটা ঘটনা যদি আমার এ ওয়ান এ টু এ থ্রি হয়, সেক্ষেত্রে আমার সম্ভাবনার যোগসূত্র কি হবে? সেক্ষেত্রে আমার সম্ভাবনার যোগসূত্র হবে প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইকুয়াল টু হবে, অর্থাৎ প্রত্যেক গুলার একসাথে ইউনিয়নের একসাথে ঘটার সম্ভাবনা হবে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ঘটার সম্ভাবনার যোগফলের সমান, ঠিক আছে? ওই আগেরটার মতো, আগেরটাতে শুধু দুইটা ঘটনা ছিল আর এখানে আমার তিনটা ঘটনা আছে, এবং সেক্ষেত্রে এই সূত্রটা আমার বর্জনশীল ঘটনার জন্য প্রযোজ্য। এই সূত্রটা, এটা আমার সম্ভাবনার যোগ সূত্র তিনটি ঘটনার জন্য যখন আমরা আমাদের ঘটনাগুলো বর্জনশীল ঘটনা হবে, অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি যখন আমার বর্জনশীল ঘটনা হবে তখন সম্ভাবনার যোগ সূত্র হবে আমার প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস প্রবাবিলিটি অফ এ থ্রি। সেক্ষেত্রে আমরা যদি বেন চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমার এই যে এ বি সি এ তিন তারের তিনটা বৃত্তকে যদি আমি এ সরি এ ওয়ান এ টু এ ওয়ান এ টু এ থ্রি ধরি, তাহলে আমার বেন চিত্রটা এরকম হয় বর্জনশীল ঘটনার জন্য। আচ্ছা, আবার বর্জনশীল ঘটনার তিনটা ঘটনার থেকে যদি আমার অনেক বেশি সংখ্যক থাকে, সেটা আমরা ধরে নিলাম যদি কে সংখ্যক থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দেখো, এই যে এ থ্রি পর্যন্ত ছিল এটা জাস্ট আমরা বাড়িয়ে এ কে পর্যন্ত করবো। তোমরা যদি কেউ এ থ্রি পর্যন্ত লিখে তারপর ডট ডট দিয়ে ইউনিয়ন এ কে দাও, সেটাও কিন্তু তোমার কারেক্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি সবগুলো একত্রিত ঘটার সম্ভাবনা তাদের একা একা ঘটার সম্ভাবনার যোগফলের সমান, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস ডট 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 প্লাস প্রবাবিলিটি অফ এ কে। আচ্ছা, তো গত ক্লাসে একটা লিঙ্কড আপ জিনিস আমি দেখিয়ে ফেললাম, এখন চলে যাচ্ছি আজকের মূল পাঠে, অর্থাৎ আমরা বলেছি যে সম্ভাবনার গুণন সূত্র আমরা এখন বিবৃতি দেখব এবং সেটার কিছু অঙ্ক অর্থাৎ প্রয়োগ দেখব। আচ্ছা, তো সম্ভাবনার গুণন সূত্র আমার দুইটা ক্ষেত্রে আমরা দেখব, একটা নির্ভরশীল ঘটনার জন্য আর একটা নির্ভরশীল ঘটনার জন্য। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে আমার দুইটা ঘটনা আছে এ ও বি, হ্যাঁ, এই দুইটা ঘটনার জন্য আমার সম্ভাবনার গুণসূত্র বের করতে হবে যখন আমার এ আর বি অনির্ভরশীল ঘটনা, অর্থাৎ এ ঘটনা ঘটার সম্ভাবনা তোমার বি ঘটনা ঘটার উপরে নির্ভরশীল নয়, অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা এর উপরে নির্ভরশীল নয়, বা মোট কথা এ বি এর উপরে বা বি এ এর উপরে কোনোভাবেই নির্ভরশীল নয়, এই ক্ষেত্রে আমার সম্ভাবনার গুণসূত্রটা কি হবে সেটা ফার্স্টে আমরা বিবৃতিটা পড়ে নিই। দেখো, মানে স্টেটমেন্ট, ইংলিশে আমরা বলি স্টেটমেন্ট, স্টেটমেন্টটা পড়ে নিই। সেক্ষেত্রে আমার স্টেটমেন্টটা কি দেওয়া হচ্ছে, দেখো যে দুইটি অনির্ভরশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, দুইটি অনির্ভরশীল ঘটনা যদি এ আর বি হয় তাহলে তাদের একত্রে ঘটার সম্ভাবনাকে আমি কি দিয়ে প্রকাশ করব, এ ইউনিয়ন বি, এই একত্রে ঘটার সম্ভাবনা এ ইউনিয়ন বি, এই যে একত্রে ঘটার সম্ভাবনা এটাকে আমরা প্রকাশ করব এ ইউনিয়ন বি দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এ ইউনিয়ন বি, এই যে একত্রে ঘটাটাকে, একত্রে ঘটাকে আমরা প্রাকৃতিক সাংকেতিক ভাবে প্রকাশ করব এ ইউনিয়ন বি দ্বারা, আর তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, তাহলে একত্রে ঘটার সম্ভাবনা কি হবে, এইটা কিসের সমান হবে, ইহাতে নিজ নিজ ঘটার সম্ভাবনা, তাহলে এ এর নিজে ঘটার সম্ভাবনা এবং বি এর নিজের ঘটার সম্ভাবনা কি গুণফলের সমান, অর্থাৎ এ আর বি এর একা একা ঘটার যে সম্ভাবনা আছে তাদের গুণফলের সমান হবে ওই এ আর বি একত্রে ঘটার সম্ভাবনার সমান, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এখন এই যে এ ইউনিয়ন বি,
একত্রে এ আর বি দুইটা ঘটনা একত্রে ঘটা আমরা প্রকাশ করি হচ্ছে এ ইউনিয়ন বি তে বি দিয়ে, এছাড়াও আমরা হচ্ছে এ বি দিয়েও প্রকাশ করতে পারি। আচ্ছা তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ বি হচ্ছে এই ইন্টারসেকশন বি বুঝাচ্ছে, এখানে ইউনিয়ন আছে আর এখানে হচ্ছে আমার বুঝাচ্ছে ইন্টারসেকশন। সাধারণত আমার যদি দুইটা ঘটনার মধ্যে ইন্টারসেকশন সাইন থেকে থাকে সেক্ষেত্রে ওটাকে আমরা এ বি লিখি। এটা কিন্তু এই লাইনটার পরবর্তী এই লাইনটার পরিবর্তে কিন্তু এই লাইনটা না, একটু খেয়াল করো এই যে এখানে যে লাইনটা লিখেছি এই লাইনটার পরিবর্তে, মানে আমরা লিখি না যে এইটা বা এইটা এইটা ইকুয়াল টু এইটা, এইটার এটা কিন্তু সেম লাইন না, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম লাইন না। এখানে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আর এখানে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন সাইন তোমরা গত ক্লাসে শিখেছো, তো এই ইন্টারসেকশন বি কে আমরা সংক্ষেপে পাশাপাশি এ বি দিয়েও লিখতে পারি অনেক সময়, ঠিক আছে? এটা লেখা যায় যে কোনো জায়গায় অঙ্ক করো, যদি তোমার এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু ইন্টারসেকশন না এটা ইউনিয়ন, ওকে, যদি এ ইন্টারসেকশন বি থাকে সেটাকে আমরা এ বি লিখতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা হবে তাদের একা একা ঘটার সম্ভাবনার গুণফলে সমান। ওকে আচ্ছা, অনির্ভরশীল ঘটনার জন্য তাহলে সম্ভাবনার গুণ সূত্রটা আমরা দেখে ফেললাম। এবার চলে যাই দুইটা ঘটনা এ আর বি স্বাধীন হবার শর্ত কি, আমরা যে গুণন সূত্রটা পড়ি ওই গুণন সূত্রটা কিন্তু আরেক অর্থে দুইটা ঘটনা স্বাধীন হবার শর্ত নির্দেশ করে, ঠিক আছে? আমরা এই যে দুইটা ফর্মুলা যে পড়েছি বা দুইটা প্রকাশ যে আমরা পড়েছি গাণিতিক প্রকাশ যে পড়েছি, এই দুইটা কিসের ছিল? আমার সম্ভাবনার গুণন সূত্রের প্রকাশ ছিল। এবং এক্ষেত্রে এই জিনিসটা তোমরা জেনে রাখো যে এই যে আমার গুণন সূত্রের যে প্রকাশটা, যদি এইটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি হয় অথবা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ আর বি ঘটনাদ্বয় স্বাধীন। আর যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন হবে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা সম্ভাবনা গুণসূত্র শেখার পাশাপাশি ওই গুণসূত্র ব্যবহার করে আমরা বলে ফেলতে পারছি যে এ আর বি ঘটনা দুইটা স্বাধীন বা অধীন বা পরাধীন, ঠিক আছে? স্বাধীন কিনা গুণন সূত্রের যে প্রকাশ সেটাই আমার ঘটনা স্বাধীন হবারও শর্ত নির্দেশ করে। এবার আমরা হচ্ছে একটা অঙ্ক চলে যাব। দেখো এখানে আমার একটা অঙ্ক দেওয়া আছে বা অনির্ভর নির্ভরশীল অনির্ভরশীল হওয়ার অঙ্ক, এখানে আমার বলা আছে যে মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনা। দেখো মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনা এটা একটা ঘটনা, আরেকটা হচ্ছে ছক্কা হতে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। এখানে আমার দুইটা ঘটনার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনা, আরেকটা হচ্ছে ছক্কা হতে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। আচ্ছা এই দুইটা ঘটনা অনির্ভরশীল কিনা সেটাই আমাকে পরীক্ষা করতে বলা হয়েছে। এখন আমরা একটা মুদ্রা নিক্ষেপ আর একটা ছক্কা নিক্ষেপ যদি একসাথে করি, তাহলে সেক্ষেত্রে আমার প্রথমে আমার যে কাজটা আমি করব অঙ্কটা করার জন্য, আমার নমুনা ক্ষেত্রটা আমি লিখে নিব, তারপরে ওই নমুনা ক্ষেত্র থেকে আমরা আমাদের প্রশ্নে যে ঘটনা দেওয়া আছে সেই ঘটনার হচ্ছে সেই ঘটনার আলোকে হচ্ছে নমুনা বিন্দুগুলো আমরা সিলেক্ট করব, ঠিক আছে, নমুনা ক্ষেত্র থেকে। আচ্ছা তাহলে প্রথমেই এই যে এই যে আমার এখানে একটা ঘটনা আছে, এই এখানে একটা ঘটনা আছে, এই ঘটনাগুলো আমরা কোথা থেকে পাবো? অবশ্যই হচ্ছে নমুনা ক্ষেত্র থেকে পাবো, এবং এই ঘটনাগুলো আমি ওই নমুনা বিন্দুগুলো দিয়ে সেট তৈরি করে প্রকাশ করব। তাহলে প্রথমেই চলো আমরা হচ্ছে নমুনা ক্ষেত্রটা তৈরি করে ফেলি, তাহলে হচ্ছে আমরা নমুনা বিন্দুগুলোও পেয়ে যাব। আচ্ছা তাহলে একটি মুদ্রা একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে আমার নমুনা ক্ষেত্রটা কি হবে? দেখো এক্ষেত্রে আমরা করব কি, এক পাশে আমরা হচ্ছে কয়েন কয়েন টসের যে দুইটা নমুনা বিন্দু আছে সেটা লিখবো, আর আরেক পাশে হচ্ছে আমরা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপে যে নমুনা বিন্দুগুলো আসে সেটা লিখবো। এই দুইটা লেখার পরে আমরা কি করবো, ক্রিস ক্রস করবো। এই যে দেখো এই যে এই বরাবর, এটা কিন্তু এমনি লেখা হয়নি, এখানে এই বরাবর আছে কি এইচ, আর এই বরাবর কি আছে ওয়ান, তাহলে আমি লিখেছি এইচ ওয়ান। আবার দেখো যখন আমি এই ঘরে আসবো তখন আমার বাম পাশে আছে এইচ,
উপরে আছে 2 তাহলে আমরা এটাকে কি লিখবো h2 আবার দেখো ধরো এই ঘরটা এই ঘরে আমরা কি লিখবো এখানে কি লিখবো ধরো t5 টা আমার নাই হ্যাঁ এখানে আমরা কি লিখবো এখানে দেখো আমার হচ্ছে t আছে আর হচ্ছে 5 আছে তোমরা কিন্তু যেহেতু আমার একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপের কথা বলা হয়েছে তাহলে আমরা এক পাশে হচ্ছে মুদ্রার যে আউটকাম গুলো সেগুলো লিখে নিব আর হচ্ছে ছক্কার যে আউটকাম গুলো সেগুলো হচ্ছে বক্সে লিখে নিব লেখার পরে তারপরে আমরা নিজে নিজে এই এই দুইটা 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 করে মিলিয়ে মিলিয়ে এই বক্সের ভিতরে এই নমুনা বিন্দুগুলো হচ্ছে লিখে ফেলবে এই যে দেখো h5 কিভাবে লিখছি এখানে আমার h ছিল আর এখানে আমার 5 ছিল তাই আমরা h5 লিখতে পেরেছি ঠিক আছে তো এই গেল হচ্ছে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটা আমরা হচ্ছে লিখে ফেললাম এবার আমরা আমরা কি কি পেলাম নমুনা ক্ষেত্র করার পরে সেটা একটু এক নজরে দেখি দেখো আমরা নমুনা ক্ষেত্রে মোট উপাদান কয়টা পেয়েছি 12টা পেয়েছি n অফ s s হচ্ছে সার্বিক সেট বা হচ্ছে পুরো ঘটনাটা সেটা হচ্ছে সংখ্যা এটা 12 পেয়েছি কিভাবে 12 একটু দেখে নিয়ে আসো এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে আমরা টোটাল নমুনা ক্ষেত্রে 12টা পয়েন্ট পেয়েছি তাহলে এই যে 12 ঠিক আছে আচ্ছা এখন আমার প্রশ্নে কিন্তু দুইটা ঘটনা দেওয়া ছিল কি কি ঘটনা দেওয়া ছিল একটা ছিল হচ্ছে আমার মুদ্রা থেকে হেড পাওয়ার ঘটনা আরেকটা ছিল হচ্ছে ছক্কা থেকে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা তাহলে এখন এই দুইটা ঘটনা হচ্ছে আমরা এই দুইটা ঘটনার যে কথাটা আমার বলা আছে এটাকে স্যাটিসফাই করে এরকম নমুনা বিন্দুগুলো হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র থেকে পিক করব পিক করে নিয়ে আমরা হচ্ছে এই সেটটা গঠন করব কিভাবে আবার এ দিয়ে ঘটনা এই ঘটনা দিয়ে কি নির্দেশ করেছে মুদ্রা হতে হেড পাওয়ার তাহলে আমরা একটু আগে স্লাইডে দিয়ে চলে যাই দেখি মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনা কোথায় কোথায় আছে দেখো এখানে আমার হচ্ছে হেড পাওয়া গেছে এখানে কি আমরা হেড পেয়েছি পাইনি এখানে আমরা হেড পেয়েছি এখানে পেয়েছি পাইনি তাহলে যেগুলোতে আমার হেড আছে সেগুলো আমরা শুধু নিব তাহলে এটা নিব এটা নিব এটা নিব এটা নিব এটা নিব এটা নিব তাহলে দেখো আমরা সরি 6টা হচ্ছে পেলাম এই যে h1 h2 h3 h4 h5 h6 6টা তাহলে n অফ a এই a উপাদানের সংখ্যা হচ্ছে a সেট উপাদানের সংখ্যা হচ্ছে 6টা আবার সেম ওয়েতে আমার b ঘটনা কি বলে দেওয়া আছে ছক্কা হতে জোড় সংখ্যা তাহলে দেখি ছক্কা হতে জোড় সংখ্যা কোথায় আছে দেখো ছক্কা হতে এখানে 1 আছে 1 আছে সো এখানে হবে না এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে এইটাই আমার যাবে h2 t2 আচ্ছা এখানে বিজোড় আছে এটা যাবে না h4 t4 এখানে জোড় সংখ্যা আছে তাহলে এগুলো আমি নিব তাহলে হচ্ছে h6 t6 আচ্ছা এই দুটো আমি আসলে বিষয়টা হচ্ছে এরকম তোমার যেমন বিষয়টা আমি বলি যে রান্নাঘরে যেমন অনেক মশলা থাকে না রান্নাঘরে অনেক উপাদান থাকে অনেক উপাদান থাকে তো আমরা কিন্তু এক এক রান্নার জন্য এক এক উপাদান হচ্ছে সব উপাদান কিন্তু নেই না হ্যাঁ তো হচ্ছে একটা কিছু কিছু রান্নার জন্য কিছু কিছু বিশেষ উপাদান হচ্ছে যেগুলো হচ্ছে ওই স্পেসিফিক রান্নার জন্য প্রয়োজন সেগুলো কিন্তু আমরা নেই তো এখানে আমরা এই নমুনা ক্ষেত্র থেকেও হচ্ছে ঠিক সেগুলো স্পেসিফিক নমুনা বিন্দুগুলো নিব যেই নমুনা বিন্দুগুলো আমার যে ঘটনার কথা বলা আছে ওই ঘটনার হচ্ছে অনুকূলে হবে বা ওই ঘটনার সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা বুঝে ফেললাম বিয়ের অনুকূলে সেটটা কি হয়ে পেয়েছি দেখো 246 246 আছে ওকে আচ্ছা তাহলে এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 6টা নমুনা বিন্দু আছে তাহলে n অফ b হচ্ছে আমার 6 আচ্ছা এখন আমরা দেখব a আর b ঘটনা এই দুইটা সেটের অনুকূলে সাধারণ উপাদানের সেট কোনটা অর্থাৎ কমন কোনগুলো আছে দেখো h1 এখানে আছে নাই h2 এখানে আছে এখানেও আছে ওকে ফাইন h3 এখানে আছে এখানে নাই h4 এখানে আছে এখানেও আছে ওকে ফাইন h5 এখানে নাই h6 এখানেও আছে এখানেও আছে তাহলে যেগুলো আমার কমন অর্থাৎ দুই জায়গাতেই আছে সেগুলো নিয়ে হচ্ছে আমার সাধারণ উপাদানের সেট গঠিত হবে a ও b এর অনুকূলে তাহলে a ও b এর অনুকূলে সাধারণ সেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব a ইন্টারসেকশন b দিয়ে প্রকাশ করব তাহলে a ইন্টারসেকশন b মানে হচ্ছে এই যে a ঘটনা আর যে b ঘটনা এই দুটার মধ্যে কমন পয়েন্ট ঠিক আছে এই যে এই কমন পয়েন্ট গুলো এগুলোকে হচ্ছে আমরা ইন্টারসেকশন বি এর দিয়ে প্রকাশ করব তাহলে হচ্ছে এটা নাম্বার কত একটা দুইটা তিনটা তাহলে পয়েন্ট হচ্ছে আমার তিনটা তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম ওকে
এবার এ আর বি ঘটনাদ্বয় যদি আমার অনির্ভরশীল হয় আর তাহলে হবে অনির্ভরশীল হবে যদি আমার এই শর্তটা পূরণ করে। আমরা কিন্তু আগে হচ্ছে আগের স্লাইডে দেখেছি, একটু দেখে আসি। এই যে দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, এটাই যে হয়তো আমাকে একটা সম্পর্ক দেখাতে বলা হয়েছে, আমরা কি করেছি ওটা বাম পক্ষ নিয়ে একবার কাজ করেছি, ডান পক্ষ নিয়ে একবার কাজ করেছি, কাজ করার পর দেখেছি বাম পক্ষের ফলাফল আর ডান পক্ষের ফলাফল আমার সমান হয়েছে কিনা। এখানে আমরা ঠিক সেরকমই করবো। তাহলে দেখো এখানে এই বাম পক্ষ আর ডান পক্ষ আমার সমান হয় কিনা আমরা দেখবো, যদি সমান হয় তাহলে আমরা বলবো এই অভি ঘটনা দ্বয় অনির্ভরশীল। আচ্ছা তাহলে দেখো তাহলে হচ্ছে বাম পক্ষে আমরা করি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, এটাকে আমরা যদি সূত্রে ভাঙি তাহলে হচ্ছে এই ইন্টারসেকশন বি অনুকূলের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে আমার নমুনা ক্ষেত্র তার সংখ্যা। তাহলে হচ্ছে এই ইন্টারসেকশন বি হচ্ছে আমরা কয়টা সংখ্যা পেয়েছি, এন অফ ইন্টারসেকশন বি পেয়েছি থ্রি, তো বসিয়ে দিলাম। এন অফ এস এর মান আমরা কত পেয়েছি দেখে নিই, এই যে দেখো এন অফ এস আমরা পেয়েছি 12, তো বসিয়ে দিলাম। এরকম করে কাটাকাটি করে হচ্ছে আমার আসতেছে হচ্ছে 1/4। সেম ওয়েতে এখন আমরা রাইট হ্যান্ড সাইড প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি করব। প্রবাবিলিটি অফ এ হচ্ছে যে এ এর অনুকূলে ঘটনার সংখ্যা আর ডিভাইডেড বাই হচ্ছে এস এর অনুকূলে ঘটনার সংখ্যা। তাহলে এ এর অনুকূলে ঘটনার সংখ্যা কোথায় আছে, এন অফ এ 6, তো বসিয়ে দিলাম। এন অফ এস কত, এন অফ এস 12, তো বসিয়ে দিলাম। এন অফ বি কত, এন অফ বি হচ্ছে 6 আর এন অফ এস হচ্ছে কত 12। আচ্ছা তাহলে দেখো এখানে আমার 6 × 2 = 12, 6 × 2 = 12, 2 × 2 = 4, তাহলে 1/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে তাহলে এই ইন্টার প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা মুদ্রা থেকে হেড পাওয়ার ঘটনা ও চক্র হতে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা হচ্ছে অনির্ভরশীল, যেহেতু আমার এটা স্যাটিসফাই করেছে তাহলে আমরা বলবো যে অভি ঘটনা দ্বয় অনির্ভরশীল, এটা আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে এবার আমরা আরেকটা উদাহরণে চলে যাব বা আরেকটা অঙ্কে চলে যাব। আচ্ছা এখানে দেখো আমার এখানে দুটো নিরপেক্ষ মুদ্রা, আমরা আগের অঙ্কটাতে দেখেছিলাম যে একটা মুদ্রা আর একটা ছক্কা দুই ধরনের দুইটা জিনিস হচ্ছে আমরা নিক্ষেপ করেছিলাম, আর এখানে আমরা হচ্ছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করবো। এখানে আমার হচ্ছে হচ্ছে ছক্কার কথা এখানে আসবো, এখানে আমরা দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করবো। করার পরে আমার প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা এই একটা ঘটনা, আর দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা এই আরেকটা ঘটনা, এই দুইটা ঘটনা স্বাধীন বা অনির্ভরশীল কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখবো। তাহলে আমরা দুইটা ঘটনা কি কি, আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে দুইটা মুদ্রা দুইটা নিরপেক্ষ মুদ্রা একবারে নিক্ষেপ করবো। ওকে আচ্ছা আর এক্ষেত্রে আমার দুইটা ঘটনা কি কি, একটা ঘটনা হচ্ছে প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, অর্থাৎ আমার যে দুটা নিক্ষেপ করলাম একসাথে সেক্ষেত্রে আমার যে নমুনা বিন্দু দুটা দুটা করে হচ্ছে দুই সদস্য বিশিষ্ট যে নমুনা বিন্দু গুলো আমরা পাবো সেগুলোতে প্রথম মুদ্রায় আমার মাথা পাওয়ার ঘটনা আছে কিনা এবং দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা আছে কিনা আগে সেগুলো একটু দেখে নেই। আচ্ছা তাহলে প্রথমে আমরা করে নিব কি, যেহেতু দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, আমরা আমি কি বলেছি আগের অঙ্কটাতেও বলেছি যেটা যেটাই হচ্ছে আমাকে টেস্ট করতে বলা হচ্ছে না, আমরা প্রথমে চটপট করে হচ্ছে ঝট করে নমুনা ক্ষেত্র লিখে ফেলি। তাহলে যেহেতু এখানে আমাকে বলেছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো, তাহলে আমরা হচ্ছে এটা নমুনা ক্ষেত্র লিখে ফেলবো। আচ্ছা একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি এইচ টি, আরেকটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি এইচ টি। আচ্ছা তাহলে এখানে আমি যদি এইচ টি আর এইচ টি গুণ করি তাহলে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপের হচ্ছে নমুনা ক্ষেত্র কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি গুণ করলে আমার কি হয় এইচ 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 টি, ঠিক আছে তারপরে কি টি এইচ টি টি, তো এই যে নমুনা ক্ষেত্র আমরা লিখে ফেলাম সে নমুনা ক্ষেত্র দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। ঠিক আছে আচ্ছা এখন দেখো এই নমুনা ক্ষেত্রে আমার কয়টা উপাদান আছে, এই একটা উপাদান, এই একটা উপাদান,
এই একটা উপাদান আর এই একটা উপাদান। এখানে উপাদানগুলো কয় সদস্য বিশিষ্ট? দুই সদস্য বিশিষ্ট। কেন? কারণ এখানে আমরা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমরা মোট উপাদান সংখ্যা পেলাম হচ্ছে 4। এন অফ এস ইকুয়াল টু হচ্ছে আমার 4। এখন আমরা আমার যে দুইটা ঘটনা দেওয়া আছে, অর্থাৎ প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, আরেকটা যে ঘটনা দেওয়া আছে দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, এই দুইটা ঘটনাকে আমরা ডিফাইন করব। চিহ্নিত করার পরে ওই দুইটা ঘটনার জন্য আমার কি কি নমুনা বিন্দু আসবে সেটা নিয়ে আমরা সেট করব। সেট করার পরে হচ্ছে প্রত্যেকটা সেটে কয়টা করে এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমরা লিপিবদ্ধ করব। করার পরে সরাসরি আমাদের যে শর্তটা পূরণ করলে হচ্ছে ঘটনা দ্বয় হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল হবে সেটাতে চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এর অনুকূলে উপাদানের সেট এইচ 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 টি, যেখানে হচ্ছে সংখ্যা কয়টা? একটা, আর এখানে হচ্ছে একটা, দুইটা। তাহলে এন অফ এ ইকুয়াল টু, আর ঘটনা বি এর অনুকূলে উপাদানের সেট হচ্ছে এইচ এইচ টি এইচ। তাহলে দেখো কেন বলেছি, কারণ প্রথম মুদ্রা মাথা পাওয়ার ঘটনা। দেখো এখানে যে আমার নমুনা ক্ষেত্র ছিল, এখানে প্রথম মুদ্রা এটা ছিল আমার প্রথম মুদ্রা, এটা আমার দ্বিতীয় মুদ্রা। আবার সেম ওয়েতে এখানে এটা আমার প্রথম মুদ্রা, এটা আমার দ্বিতীয় মুদ্রা। এইখানে সেম ওয়েতে এটা আমার প্রথম মুদ্রা, এটা আমার দ্বিতীয় মুদ্রা। এইখানটায় এই পেয়ারটাতে আমার এই প্রথমটা প্রথম মুদ্রা, আর এই সেকেন্ড পেয়ারটা পেয়ারের সেকেন্ড ওয়ান হচ্ছে দ্বিতীয় মুদ্রা মাথা দ্বিতীয় মুদ্রায় কি এসেছে সেটা। আচ্ছা, আমাকে কি বলেছে একটা ঘটনা প্রথম মুদ্রার মাথা। তাহলে দেখো এখানে প্রথম মুদ্রা এইটা, তাহলে এখানে মাথা আছে এটা, তাহলে আমার এখানে আসতেছে, হ্যাঁ, সেট গঠন করছে এই দুইটা ঘটনার জন্য, এক একটা ঘটনার জন্য, একটা ঘটনা এ আর একটা ঘটনা বি। আচ্ছা, তারপরে দেখো মাথা পাওয়ার ঘটনা, এই যে এখানেও কিন্তু মাথা ফার্স্টে এসেছে, তাহলে এটা অবশ্যই, তাহলে দেখো আর কোথাও কি এইচ ফার্স্টে আছে, মানে মাথা ফার্স্টে আছে, মাথা কিন্তু ফার্স্টে নাই, তাহলে দুইটা জন্য হচ্ছে মাথা ফার্স্টে আছে। তো আমরা সেটটা লিখে ফেললাম, এবং এখানে এন অফ এ কি হবে, যেহেতু এই সেটটা হচ্ছে আমি এ দিয়ে ডিফাইন করেছি, তাহলে কোন উপাদান সংখ্যা হচ্ছে 2। এরপরে আসি বি এর অনুকূলে উপাদান সংখ্যা এইচ এইচ টি এইচ, একই ভাবে এন অফ বি হচ্ছে 2 হবে। আচ্ছা, তাহলে এ আর বি এর অনুকূলে হচ্ছে সাধারণ উপাদানের সেট কি, অর্থাৎ কমন কমন বিন্দুগুলোর সেট কি হবে সেটা দেখো। এখানে এইচ এইচ শুধু কমন আছে, আর আর দুইটা যে আছে সেটা কিন্তু কমন নাই, তাহলে আমার উপাদানের সেট হবে হচ্ছে এইচ এইচ। আচ্ছা, তাহলে এইচ এইচ এই যে আমার সেটটা করলাম এ এবং বি এর অনুকূলে ঘটনা, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এটার সংখ্যা হচ্ছে কয়টা, এই যে একটা পেয়েছি সেই 1। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা জানি এ ও বি ঘটনা আমার কি কি দেখাতে হবে, যে এ আর বি যে দুটো ঘটনা আমরা ডিফাইন করলাম, এ দুটো স্বাধীন বা অনির্ভরশীল কিনা। তাহলে দেখো আমাদের অনির্ভরশীল হওয়ার শর্ত কি, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে শুরু ইতিমধ্যে আমরা হচ্ছে বাম পক্ষ নিব, বাম পক্ষ নেওয়ার পরে হচ্ছে ক্যালকুলেট করে ফেলবো আগেরটার মতোই, তারপরে ডান পক্ষ নিব, ডান পক্ষ নিয়ে আগেরটার মধ্যে ক্যালকুলেট করে মান বের করবো। এবং দেখো এখানে মান বের করার পরে প্রথমটার জন্য এসেছে 1/4, পরেরটার জন্য এসেছে 1/4, তাহলে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ আমার যে শর্তটা সেই শর্তটা আবার পূরণ করছে। তাহলে এ আর বি ঘটনা দ্বয় হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল। এবার আমরা চলে যাব আরো একটা, ঠিক আছে, এতক্ষণ আমরা দেখেছি অনির্ভরশীল অঙ্ক, অনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে আমার অঙ্কটা প্যাটার্নটা কেমন হবে। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে দুইটা ঘটনা থাকবে, দুইটা ঘটনা অধীন বা নির্ভরশীল কিনা তা টেস্ট করব। আচ্ছা দেখো, তাহলে দুইটা নিরপেক্ষ মুদ্রা, এখানে আমার যে অঙ্কটা আছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, একটু আগে কিন্তু আমরা মাত্রই করে আসলাম যে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে প্রথমে নমুনা ক্ষেত্র লিখেছিলাম, তারপরে হচ্ছে ওখান থেকে যে দুইটা ঘটনা ছিল দুইটা ঘটনাকে আমরা ডিফাইন করেছিলাম, তারপরে হচ্ছে প্রত্যেকটার নাম্বার কত ছিল, যে মানে সংখ্যা কত ছিল, সেই সংখ্যা থেকে আমরা প্রবাবিলিটি সূত্র ব্যবহার করে হচ্ছে অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। তো দেখো এখানে হচ্ছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে দেখো কম পক্ষে একটি মাথা, কম পক্ষে একটি মাথা মানে কি, একটা মাথাও হতে পারে দুইটা মাথাও হতে পারে, কম পক্ষে একটা মাথা থাকবে, হ্যাঁ, কম পক্ষে একটি মাথা পাওয়ার ঘটনা, অর্থাৎ কম পক্ষে একটি মাথা পাবো এটা আমার একটা ঘটনা, ও প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, অর্থাৎ এই যে আমরা স্যাম্পল হচ্ছে এই যে আমরা নমুনা ক্ষেত্রে লিখেছি এখানে প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা হচ্ছে কোনটা কোনটা, এটা আর এটা, তাহলে এই ঘটনাটা আর হচ্ছে আগে যে ঘটনাটা পেলাম, অর্থাৎ
একটি বা দুটি মাথা পড়ার ঘটনা, এই দুইটা ঘটনা আমার অধীন বা নির্ভরশীল কিনা সেটা আমরা দেখব। সরি, আজকাল মোট উপাদান সংখ্যা আমার কত? চারটা। আমি এই যে নমুনা ক্ষেত্র লিখে ফেলেছি, নমুনা ক্ষেত্র উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলো কিন্তু জোড়ায় 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 এক একটা জোড়া, এক এক নাম্বার, ঠিক আছে? তাহলে হচ্ছে চার। আচ্ছা, তাহলে আমি এই যে ঘটনা দুইটা আছে, কমপক্ষে একটি মাথা পার, সেটাকে এ দিয়ে ডিফাইন করলাম, আর প্রথম যে মাথা পার এটাকে বি দিয়ে ডিফাইন করলাম, তাহলে এর অনুকূল উপাদানের সেট কত হবে? এর অফ এ ইকুয়াল টু হচ্ছে থ্রি হবে। আচ্ছা, এর অনুকূলে দেখো উপাদানের সেট এখানে লেখা আছে, এটা গেল এর অফ এ ইকুয়াল টু থ্রি। এবার হচ্ছে পরের অংশে চলে যাই, এবার বি তে চলে যাই। বি অনুকূল উপাদানের সেট কি? এইচ 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 টি। কেন এইচ 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 টি হবে? কারণ আমার যে বি যে ঘটনাটা সেটাকে আমরা ডিফাইন করেছিলাম, বা প্রশ্ন যেটা দেওয়া আছে যে প্রথম মুদ্রা মাথা পাওয়ার ঘটনা, এটাকে আমরা বি ধরেছি, ঘটনা বি, প্রথম মুদ্রা মাথা পাওয়ার ঘটনা। আচ্ছা, তাহলে একটু এখানে দেখি ঘটনা বি এর অনুকূল উপাদানের সেট কি হবে, যে বিন্দুগুলো আছে সেগুলো লিখলাম, তাহলে হচ্ছে নাম্বার অফ বি কত হচ্ছে আমার? টু। আচ্ছা, এবার দেখো এ ও বি অনুকূলে হচ্ছে, মানে এ ও বি একত্রে ঘটবে বা দুইটা শর্তে পূরণ করবে এরকম উপাদানের সেট হচ্ছে এইচ 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 টি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে অনুকূলে হচ্ছে সাইন কি? এ ইন্টারসেকশন বি, এটার সংখ্যা হচ্ছে আমার কত হবে? টু হবে। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দেখে ফেলবো যে আমাদের কেমন হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বসিয়ে আমরা দেখবো এন অফ ইন্টারসেকশন বি বাই এন অফ এস। এন অফ ইন্টারসেকশন বি আমরা পেয়েছি টু, বসিয়ে দিলাম। এন অফ এস আমরা পেয়েছি হচ্ছে কত পেয়েছিলাম? এন অফ এস, এন অফ এস সম্ভবত চার পেয়েছিলাম। আচ্ছা, এন অফ এস এক দুই তিন চার, চার পেয়েছিলাম। ওকে, তাহলে এন অফ এস হচ্ছে আমার চার। তাহলে কাটাকাটি করে খাও। আবার যদি প্রবাবিলিটি প্রবাবিলিটি বি করি, মানে সেকেন্ড যে প্রশ্নটা ছিল শর্তে, সেটা যদি আমরা করি, তাহলে দেখো মান বসানোর পরে কাটাকাটি করার পর কিন্তু সব ভ্যানিশ হয়ে যাচ্ছে না, অর্থাৎ জিরো হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা ক্যালকুলেট করে যা আসে সেটা আমরা লিখে ফেলবো। তো লিখে ফেলার পর এখন আমার একটা আসছে লেফট হ্যান্ড সাইডে হাফ, আর রাইট হ্যান্ড সাইডে আসছে থ্রি বাই এইট। তাহলে কি এটা কি আমার ঠিক আছে? এটা কিন্তু আমার হচ্ছে ঠিক নাই যে হচ্ছে যে আমার কি সাথে হবে না পড়াশোনা হবে। তাহলে দেখো যেহেতু সমান সেম নাই, নট ইকুয়াল হবে হচ্ছে এই দুইটা টার্মের মাঝখানে নট ইকুয়াল হবে। আচ্ছা, অর্থাৎ কমপক্ষে একটি মাথা পাওয়ার ঘটনা ও প্রথম মুদ্রা মাথা পাওয়ার ঘটনা হচ্ছে স্বাধীন বা অধীন বা নির্ভরশীল, ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের হচ্ছে মনোযোগ দিয়ে কষ্ট করে ক্লাসটা দেখার জন্য, এবং তোমরা এই ক্লাস যেহেতু রেকর্ডিত অবস্থা থাকবে, পরবর্তীতেও যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা দেখে নিতে পারবে। তো হচ্ছে সামনের ক্লাসে আমরা চেষ্টা করব প্রবাবিলিটির উপরে কিছু গাণিতিক সমস্যা, ওভারঅল গাণিতিক সমস্যা সলভ করার, এবং সেক্ষেত্রে আমার জন্য প্রয়োজনীয় যা যা সূত্র লাগবে, বাকি কি জিনিস আমাদেরকে আগে যে নেওয়ার প্রয়োজন হবে, সেগুলো সবগুলোই হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি আগামী ক্লাস থেকে দেখানোর চেষ্টা করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।